তৃণমূলের বিরুদ্ধেই সরব তৃণমূলের একাংশ। জগৎবল্লভপুরের ঘটনা আপনাদের সামনে রাখবো, সেই ছবি। জগৎবল্লভপুরে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো দলেরই একাংশ। দেখছেন গতকাল সন্ধ্যের ঘটনা, যেটা ঘটে হাওড়ার ডোমজুড়ে। গতকাল বেগড়ি গ্রাম পঞ্চায়েতের দুই নির্দল সদস্য জগৎবল্লভপুর ও ডোমজুড়ের দুই বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এরপর ডোমজুড়ের বিধায়ক চলে যান। কিছুক্ষণ পর জগৎবল্লভপুরে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ গাড়ি নিয়ে ফেরার সময় বাণিয়াড়া স্কুল মাঠের কাছে বিক্ষোভের মুখে পড়েন। তাকে কালো পতাকা দেখান দলীয় কর্মীদেরই একাংশ। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। যদিও জগৎবল্লভপুরে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের দাবি, এটা কোনো বিক্ষোভ নয়, কর্মীরা কিছু প্রশ্ন করতে এসেছিলেন, কর্মীরাই দলের আসল সম্পদ। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর প্রচার ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে যায়। অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন। যে মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, একেবারে নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। বিক্ষোভকারীদের পরে আটক করে পুলিশ। সিসিটিভি মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। পদযাত্রা যখন শেষ হয় স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব, শহরের মধ্যে বাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালা লাগে। আমি বিরক্ত না কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে, গেল কি বলছো বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছি তোমার বুঝাচ্ছে। পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে, একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুর বাসীকে যে আমরা মস্তান, আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করবো, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1-2 নম্বর কংগ্রেস করা চলবে না। ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল। অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে পারে, প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে, অতএব কংগ্রেস কংগ্রেস করে লাভ নাই, এই বার্তাটা দিতে চাইছে।